শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন, বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন, এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার, পারা যাবে ইনশাল্লাহ, এটা নবীর সুন্নত হবে। আরেকটা হাদিস মাথায় নিয়ে না, আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলেন না। কি হাদিস? নবীজি বলছেন তোমাদের সামনে, হে আমার সাহাবিরা, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি, তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে, জামানা সবরিন, সবরের যুগ, কঠিন যুগ, ওই যুগে ইমান ধরে রাখা, আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে। ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো, সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবো। হাদিসটা বুঝলেন? শুধু নেকি না, আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে, নাই, মানুষ আমল করছে না, কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন, পারা যাবে ইনশাল্লাহ। একটা দেখাচ্ছি, যেমন সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন? আগে দু রাকাত নামাজ পড়তো, কি করতো? মসজিদে ঢুকেই, অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না, আগে দু রাকাত নামাজ পড়তেন, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, তারপরে বসতেন। আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এই নামাজটা উঠে যাবে, উঠে যাচ্ছে না আস্তে আস্তে, মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে, তাই না? মানুষ ভুলেই গেছে না সুন্নত। এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন, ইনশাল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। সমাজে এখন দাড়ি শেভ করা ফ্যাশন হয়ে গেছে, বুঝছেন না? অনেকে শেভ না করলে চাকরি দেয় না, শেভ না করলে কি হয় না, চাকরি পাওয়া যায় না, স্কুল কলেজে স্কুলে তো না, কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না, দাঁড়িয়ে আসে যাও শেভ করে আসো, তাই বলে। এখন সমাজ চলছে উল্টা। এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি? আল্লাহু আকবার। বহু মানুষই পড়ে না, আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে নেকি দিবে। সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট, তাই না? মেসি কাট আর রোনাল্ডো কাট, আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি একদম লন্ডন কাট, দুই পাশ ছেলে মাঝখানে চুল, লন্ডন থেকে শিখে আসছি। এখন চুলেরও কিন্তু সুন্নত আছে, আছে কি নাই? দাড়ির যেমন সুন্নত আছে, চুলের সুন্নত নাই? একদম সামন পিছন সমান করতে পারেন, অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন, অনেক সাহাবী মাথা মুন্ডিত ছিল, আবার অথবা কানের লতি পর্যন্ত বা কাঁধ বাবড়ি রাখতে পারে, এটা চুলের সুন্নত হলো কি না? এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে, আপনি সুন্নত মনে করে রেখেছেন, ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লাহ। এরকম অগণিত সুন্নত আছে, অগণিত, যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি? একটা মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, ব্যাস উঠে চলে গেলাম, তাই না? উঠে চলে যায় না, তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম। অথচ
সালাম ফেরানোর পরে একবার বলতে হয় আল্লাহু আকবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তাগফিরুল্লাহ 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 বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার পড়তে হয় আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার তারপর কালিমা শাহাদা এরপর সূরা ফালাক একবার সূরা নাস একবার ইখলাস একবার আরো দোয়া অনেক দোয়া আছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ولا ينفع ذا الجد منك الجد اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أرى هناك دعاء دیکھن تو مناجات করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই সুন্নতটা যে উঠে গেল মুনাজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই সুন্নতটার উপর আমল কে করলেন সুন্নত উঠে গেল না মানে আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে মানে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নেকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানতদারিতা ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নেকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নেকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নেকি পাবেন আল্লাহ পাক আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন